प्लीज सब्सक्राइब माय यूट्यूब चैनल एसबी ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আমরা স্বামীর সঙ্গে পুলিশ জেলার যে জায়গাটি রয়েছে যেটা হচ্ছে নিশ্চিন্দপুর এলাকা, এই সুন্দরবন পুলিশ জেলার যে জায়গাটি রয়েছে যেটা হচ্ছে নিশ্চিন্দপুর এলাকা, এই নিশ্চিন্দপুর এলাকা থেকে গত বৃহস্পতিবার বাপিবেড়া নামে এক যুবককে কয়েকজন কিডন্যাপ করে। কিডন্যাপ করে তারা নিয়ে যায় সূর্যনগর গ্রাম পঞ্চায়েতে। সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান থাকাকালীন প্রধান গৌরাঙ্গ পুরকাইত বলে জানা গিয়েছে, প্রধানের পাশে বসিয়ে তাকে প্রচণ্ডভাবে মারধর করা হয় বলে বাপিবেড়ার স্ত্রী অভিযোগ করেছেন। এবং তাকে প্রচণ্ড মারধর করার পর এবং তাকে মুক্তিপণ চাওয়া হয়, 5 লক্ষ টাকা মুক্তিপণ দিলে তাকে ছাড়া হবে এবং তার কাছে আরও 22 লক্ষ টাকা পায় বলে তারা দাবি করে। কিন্তু পরবর্তীকালে যখন দেখা গিয়েছে তাকে ছাড়ছে না, তার স্ত্রী কাঁদুমাঁদু হয়ে হারুপয়েন্ট কোস্টাল থানায় যায়। সেখানে গিয়ে জানালে হারুপয়েন্ট কোস্টাল থানার এক সেকেন্ড অফিসার যিনি হচ্ছেন সাকিব বাবু, তিনি সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠান। পুলিশ পাঠিয়ে ওকে অঞ্চল অফিস থেকে রিকভারি করে নিয়ে আসে। নিয়ে আসার পরে কাকদ্বীপ হসপিটাল নিয়ে যায়। সেখানে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসকরা পরিষ্কারই বলেন এর এমন কিছু হয়নি বলে, আবার পুলিশের হাতে দিয়ে দেয়। পুলিশ কিন্তু তাকে কোস্টাল থানায় নিয়ে আসে এবং কোস্টাল থানায় বৃহস্পতিবার থেকে রেখে দেয়, না ওষুধ না কিছু তাকে সেই অবস্থায় রাখা হয়। পরবর্তী দিনে দেখা গেছে শুক্রবার ঠিক রাত্রি 10টা নাগাদ আরও 2 জন ছেলের কাছে তাকে দিয়ে দেয় এবং তারা কোথায় যাবে, কি হসপিটালে যাবে, কি আদৌ তার বাড়িতে পৌঁছে দেবে সে ব্যাপারে কিছু জানতে পারে না। তার স্ত্রী বারবার আসে কান্নাকাটি করে তার স্বামীকে ছাড়া হোক। পুলিশ তাকে কোনোরূপ কোনো কেস না দিয়ে কী করে 36 ঘন্টা আটকে রাখলো এটা নিয়ে একটা বিরাট প্রশ্ন দেখা যাচ্ছে। এছাড়া তার স্ত্রী বারবার অভিযোগ করা সত্ত্বেও যারা দুষ্কৃতিকারী, যারা তাদের কাছ থেকে বারবার টাকা দাবি করেছিল, তোলাবাজি করেছিল, তাদেরকে কিন্তু এখনও পর্যন্ত উদ্ধার করতে অ্যারেস্ট করতে পারেনি এই থানার পুলিশ, এমনকি তাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো কেস হয়নি। তবে আমরা যেটুকু জেনেছি যাদের বিরুদ্ধে প্রধান সাহেবের সঙ্গে কথা বলে, প্রধান সাহেব বলেছেন এ সম্পূর্ণ মিথ্যা, তিনি বাপিবেড়া যখন ছিল বাপিবেড়াকে তিনি উদ্ধার করেছেন, তাকে বাঁচিয়েছেন, তিনি পুলিশে খবর দিয়েছেন। কিন্তু এরা পরিষ্কারই বলেছে, প্রশাসনের কাছ থেকেও আমরা জানতে পেরেছি প্রধান কিন্তু পুলিশকে খবর দেয়নি, বাপিবেড়ার স্ত্রী প্রধানকে খবর দিয়েছে, এই থানাকে খবর দিয়েছে। কিন্তু পরবর্তীকালে যেটুকু দেখা গেছে খুবই লজ্জাকর ব্যাপার, একটা 36 ঘন্টা একটা ছেলেকে রাখা হলো, কোনোরূপ কোনো কেস না দিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু কেন ছেড়ে দেওয়া হলো সেটা নিয়ে একটা বড় প্রশ্ন। সে প্রকৃত যদি অন্যায় করে তাকে তার বিরুদ্ধে কেস দেওয়া উচিত ছিল, কেস না দিয়ে তাকে ছেড়ে দিল, কেন তাকে ছেড়ে দিল? পরবর্তীকালে দেখা গেছে তার স্ত্রী এবারে বিভিন্ন এসডিপিও থেকে আরম্ভ করে পুলিশের ঊর্ধ্বপদস্থ কর্মচারী যারা রয়েছে তাদের কাছে বা প্রশাসনের লোকজন আছে তাদের শরণাপন্ন হন এবং চিঠি করেন। বর্তমানে যেটুকু দেখা গিয়েছে একটি কেসের চিন্তাভাবনা করা হয়েছে, এই কেসটি নিয়ে এবারে একটি বিরাট হাইলাইটের চিন্তাভাবনা করা হয়েছে। এবারে এই চিন্তাভাবনা করার পরে আমরা থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আছেন সমরেশ ঘোষ তার কাছে যাই, তার সঙ্গে কথা বলে জানতে পারি তিনি সবেমাত্র এই ঘটনাটি জেনেছেন, তিনি আসামিদের বিরুদ্ধে এই মুহূর্তে ব্যবস্থা নিচ্ছেন এবং কেস রেডি করছেন এবং 2-1 দিনের মধ্যে তাদের আসামি অ্যারেস্ট হবেন বলে তিনি জানিয়েছেন। ঘটেছে আপনার স্বামীর সঙ্গে গত বৃহস্পতিবার 22 তারিখে আমার স্বামী চা দোকানে চা খেতে যায়, 8টার সময় দুষ্কৃতিটা তুলে আনে, আমার কাছে ফোন যায় 10টার সময়, 10টায় ফোন যায় 5 লক্ষ টাকা তোমার বাবার কাছ থেকে আনো, আনলে তোমার স্বামীকে ছাড়া হবে। অঞ্চলে গৌরাঙ্গ প্রধান, সূর্যনগর অঞ্চলের গৌরাঙ্গ প্রধান সিরাজের টিম সকলে ছিল ওখানে, প্রচণ্ড মারধর করে। আমি তখন থানায় এলাম, থানায় আসার পরে কত রিকোয়েস্ট করার পরে পুলিশ বলল যে যাচ্ছি বলে, ওখান থেকে পুলিশ পোস্ট পাঠালো, পাঠানোর পরে উদ্ধার করে আনলো 11টার সময়। 11টার সময় উদ্ধার করা আনার পরে পুলিশ ছাড়েনি, ওখান থেকে আনার পরে হসপিটাল এনেছিল, প্রচণ্ড মারধর করে, চিকিৎসা করেনি, ডাক্তার বলেছে কিছু হয়নি, যাও 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 বলে তাড়িয়ে দিয়েছে, একটাও ওষুধ খায়নি। তারপরের দিন বৃহস্পতিবার রেখে দেয়, শুক্রবার রেখে দেয়, শুক্রবার রাত 10টার সময় ছাড়ছে সাকিববাবু, ছাড়ছে এবং আমার স্বামীর কোনো 36 ঘন্টা চিকিৎসা হয়নি। আবার লিখে নিচ্ছে যে রাত 10টার সময় ছাড়ছি, তুমি বলো সকাল 6টা থেকে 8টার মধ্যে তোমাকে ছেড়েছি। আবার আমার হাতে সাকিববাবু না ছেড়েছে ওই দুষ্কৃতীদের হাতে, দুজনের হাতে, দুজন নিয়ে আসছিল নদীর ধার থেকে, আমার স্বামী কোনোরকম প্রাণে তাদের থেকে পালিয়ে বাঁচায়। আমি কমপ্লেন করেছি, এসডিপিও গিয়েছিলাম, এসপি অফিসে গিয়েছিলাম, এখন এই পর্যন্ত আমার স্বামী প্রচণ্ড শরীর অসুস্থ, আদিব হসপিটালে, সুপার স্পেশালিস্ট হসপিটালে আজও পর্যন্ত ভর্তি আছে, এখনও পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি এবং 7 দিন হসপিটালে ভর্তি আছে, শনিবার থেকে আজকের এই বুধবার পর্যন্ত ভর্তি আছে। আপনার নাম? আমার নাম রেবেকা বিবি। আপনার স্বামীর নাম? বাপিবেড়া।